দেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা রাজনৈতিক নয়, জঙ্গিবাদের কাজ, বললেন প্রধানমন্ত্রী। 14 দলীয় জোটের সাথে বৈঠক। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল রাষ্ট্রীয় শোক, সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, কালো ব্যাজ ধারণ। এবং ডিবি অফিসে খাওয়ার ছবি প্রকাশ, জাতির সাথে মশকরা, মন্তব্য হাইকোর্টের। নিরাপত্তার জন্য রাখা হয়েছে সমন্বয়কারীদের, দাবি ডিবি প্রধান। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত শিবির বিএনপির জঙ্গিরা বাংলাদেশের ওপর থাবা দিয়েছে। বিকেলে গণভবনে 14 দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেটি কোনো রাজনৈতিক বিষয় না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। তিনি এ সময় আরও জানান, একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা, বাংলাদেশটাকেই ধ্বংস করা ছিল সহিংসতাকারীদের উদ্দেশ্য। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না, একে একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য 14 দলের বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে সবাই একমত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি জামাত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে 14 দলীয় জোটের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় 14 দলীয় নেতারা বলেন, জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। 14 দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। কোটা সংস্কার আন্দোলনে নিহতের স্মরণে কাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রায় এক মাস পর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, সহিংসতায় 150 জন নিহতের তথ্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের স্মরণে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে, মসজিদে দোয়া, মন্দির, গির্জা প্যাগোডায় প্রার্থনা করা হবে। কোটাবিন্দ আন্দোলনের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন এবং সেখানে সেই তথ্য পর্যালোচনা করে আলোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একটি হলো ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন, সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা প্যাগোডা প্রার্থনা করা হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের দায়ের করা রিটও একই সঙ্গে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে করা
আবেদনের শুনানি শেষ হয়েছে, কাল এই বিষয়ে আদেশ দেওয়া হবে। এ সময় হাইকোর্ট বলেন, কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে ছবি প্রকাশ করা, জাতির সঙ্গে মশকরা করা। এর আগে বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এদিকে এই রিট বাতিল চেয়ে কাল আবেদন করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির। কোটা আন্দোলনের সমন্বয়কারীদের দিয়ে জোর করে বিবৃতি দেওয়া হয়নি বলে দাবি করেছেন তাদের পরিবার। দুপুরে সাক্ষাতের পর এই কথা জানান তারা। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, নিরাপত্তার জন্যই সমন্বয়কারীদের ডিবি হেফাজতে রাখা হয়েছে, দ্রুতই তাদের পরিবারের জিম্মায় দেয়া হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কারীর সঙ্গে দুপুরে দেখা করেছেন তাদের পরিবার। সাক্ষাতের পর স্বজনরা দাবি করেন তারা ভালো আছে, এমনকি জোর করে কোনো বিবৃতি আদায় করা হয়নি। ওরা সুস্থ স্বাভাবিক আছে, ওদের তেমন কোনো ই করা হয়নি, ভালো, আমি দেখলাম ভালো, তো ভালোই আছে, কোনো প্রেশার হয় নাই, সহায়তার খুব ভালো আছে, ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সব জ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। ডিবি প্রধান হানুর রশিদ বলেন, সমন্বয়কারীদের উপর হামলা হতে পারে, তাই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। জোর করে বিবৃতি নেওয়া হয়েছে বলে যে প্রচার হয়েছে এটা গুজব। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরই কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে, এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ায় তারা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছে। নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবারও কেউ যদি আবার তারা মানে কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি গাড়িতে হামলা করে পূর্বের মতো তারা এই আচরণটা করে, তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়টা আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না। নতুন করে যদি কেউ শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ তো তাদেরকে ছাড় দিবে না। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র নেতাদের বারবার রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে বিষয়টিকে সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, রুহুল কবির রিজভী ও ভিপি নূরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদেরকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বনানীর সেতু ভবন পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় আন্দোলনের নামে যেসব স্বাধীনতা বিরোধীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান 14 দলের অন্যান্য নেতৃবৃন্দ। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যখনই নানান সব কারণে সমাদৃত হচ্ছে, ঠিক তখনই বিভিন্নভাবে এদেশের উন্নয়ন অগ্রযাত্রা ধ্বংস করতে চায় একটি মহল। এই ধারাবাহিকতায় কোটা আন্দোলনের নামে সহিংসতা তাণ্ডবে ধ্বংস করা হয়েছে সেতু ভবনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। সেসব ধ্বংসাবশেষ পরিদর্শনে আসেন 14 দলের নেতারা। পরিদর্শন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গু করাই তাদের একমাত্র লক্ষ্য ছিল। আজকে আর বলতে অসুবিধা নেই, যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া, আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। আন্দোলনের সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী দুষ্কৃতিকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান 14 দলের অন্যান্য নেতৃবৃন্দ। যখনই বন্যা, যখনই খরা, যখনই দুর্যোগ, তখনই ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল দায়িত্ব কাজ করতেন। আজকে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার মূল উদ্দেশ্য হলো
এদেশে মানুষকে যেন জনগণের জন্য সেবা না পায় তার জন্য তাদের এই নীল নকশা এই ধ্বংস করা হয়েছে। এটাকে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের কাছ থেকে অন্যরা শিক্ষা নিত, আর সেখানে আজকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় একটা ঝড় যদি আসে, এখন যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে, একটা বন্যা যদি আসে তাহলে আমরা কীভাবে মোকাবিলা করবো আমরা জানি না। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সম্পর্ক বৃদ্ধি করার পাশাপাশি কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। বিকেলে উত্তর সিটি কর্পোরেশন ভবনে মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের সাথে মতবিনিময়কালে তারা এই দাবি জানান। পরে বিষয়টি সাংবাদিকদের জানান মেয়র আতিকুল। সভায় শিক্ষক প্রতিনিধিরা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনে অনলাইনে ক্লাস চালু করার পরামর্শ দেন শিক্ষক প্রতিনিধিরা। এই বক্তব্যগুলা আমরা পেশ করব সরকার প্রধানের কাছে। এরপরে আমাদের পরবর্তী স্টেপ আমরা শুরু করব। এটা আমাদের প্রথম ফেজে আমরা এই কাজগুলো করলাম। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পর্কেও কীভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে আরও বেশি কাজ করার জন্য বলেছেন। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সরকারের সাথে আরও বেশি সম্পর্ক কীভাবে করা যায়, এটিরও আরও সুন্দর গভীর সম্পর্ক কীভাবে আরও করা যায় এ ব্যাপারেও ওনারা একটা তাদের বক্তব্য দিয়েছেন। চট্টগ্রামে দিয়ে চিটাগাং কো অপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে নিম্ন আয় ও খেটে খাওয়া 500 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোসাইটির সাধারণ সম্পাদক আলমগীর পারভেজের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র আজমল নাসিরউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি এএএম সাইফুদ্দিন, সহসভাপতি ইদ্রিস জসিমুল আনোয়ার সহ আরও অনেকে। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। এডিস মশা নীরবে নিভৃতে বংশ বিস্তার করে যাচ্ছে। আগাম বৃষ্টির কারণে ধারণা করা হচ্ছে এবার এডিস মশার ঘনত্ব দ্বিগুণ হবে। বিশেষজ্ঞরা বলছেন চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে, আর তা হতে পারে ভয়ঙ্কর। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। ডেঙ্গু নিয়ে আতঙ্ক এখন সারা দেশে বিস্তৃত, যা গৃহস্থালী থেকে শুরু করে অফিস কিংবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। এডিস মশা নীরবে নিভৃতে তার কাজ করে যাচ্ছে, তবে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুকে সহজভাবে দেখা ঠিক না। করোনা ভাইরাসের চেয়ে ডেঙ্গু আরও মারাত্মক। আপনার ডেঙ্গু ফিভার একটা ভয়াবহ এটা মহামারী। প্রতি বছরে কিন্তু আমরা করোনা, আমি মনে করি যে করোনা ভাইরাস চেয়ে ডেঙ্গু ফিভারটা আমি আরও মারাত্মক আমি মনে করি। এখানে মানুষের সাফারিংটাও বেশি থাকে, অর্থনৈতিক ইনভলভমেন্টটাও বেশি থাকে, এবং বিশেষ করে চিকিৎসার বিষয়গুলো জড়িত থাকে, হাসপাতালে ভর্তি, সব কিছু মিলিয়ে এখানে কিন্তু মানুষের আর্থিক ইনভলভমেন্ট এটা কিন্তু অনেক বেশি থাকে এখানে। তো ডেঙ্গুকে আমাদের কারোই সহজভাবে নেওয়া ঠিক না। এটা ডেঙ্গু হওয়া মাত্রই আমাদের, যদি ডেঙ্গু জ্বরের প্যাটার্ন কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, যে জ্বর খুব হাইপার টেম্পারেচার এখন খুব বেশি নাও থাকতে পারে, এক বা দুইয়ের মধ্যে সীমাবদ্ধ, মাথা ব্যথা থাকে, বডি ক্র্যাম্পস থাকে, তো এগুলো স্বাভাবিক নিয়মগুলো এগুলো এখনই আছে এবং থাকবে।
ডেঙ্গু প্রতিরোধের জন্য বসতঘর পরিষ্কার রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। এডিস মশা, যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মাধ্যমে। ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা, যেটাকে এডিস মশা হয়। আমরা রেড ক্রিসেন্টের মাধ্যমে অলরেডি বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিতরণ করি যে ডেঙ্গু থেকে বাঁচার কী কী উপায় কী করবেন। সেই জন্য বলা হয় যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন, যেমন আমার বাড়ির আঙ্গিনায়, আমার ফুলের টবে, আমাদের বাড়ির কার্নিশে যেন পানি জমে না থাকে। দেশের সচেতন ব্যক্তিদেরকে ডেঙ্গু ক্যাম্পেইন করার আহ্বান জানান এই চিকিৎসক। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা রাজনৈতিক নয়, জঙ্গিবাদের কাজ, বললেন প্রধানমন্ত্রী 14 দলীয় জোটের সাথে বৈঠক। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল রাষ্ট্রীয় শোক, সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, কালো ব্যাজ ধারণ। এবং ডিবি অফিসে খাওয়ার ছবি প্রকাশ, জাতির সাথে মশকরা, মন্তব্য হাইকোর্টের। নিরাপত্তার জন্য রাখা হয়েছে সমন্বয়কারীদের দাবি ডিবি প্রধানের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।